হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা টুকু অন্য ধরনের হবে, বুঝতে পারছ? আজকের ব্লগটা শুরু করব সেই, মানে আজকে তো দমে ঠান্ডা লাগছিল, তো ঠান্ডা নিয়ে একটু ব্লগ করা যাক, যে কে কে স্নান করেছে, কে কে নাই করে এই ঠান্ডায়। তো আজ ঠান্ডায় স্নান টান করেছেন নাই? করেছিস? তো তোরা আজকে ঠান্ডায় স্নান টান করেছিস নাই? দেখছি আর বিনা স্নান করে ক্রিকেট খেলতেছি। রে তোরা স্নান টান করেছিস না আজকে? হ্যাঁ করেছিস, কবার? সেটাই তো, তুই যে ক্রিকেট খেলতে আসছিস, বিনা স্নান করে ক্রিকেট খেলতে আসছিস? স্নান করি না, স্নান করতে মানা আছে। কে মানা করেছে? ডাক্তার। তো জানিয়ে নিলি কে কে স্নান করেছে, কে কে নাই করেছে, ওটা তো বুঝাই যাচ্ছে দেখিয়ে দেখি। ইয়ারপর সেই কাকাটার কাজ যাবো, সেই চাবালা কাকার কাজ দেখি। আজ কাকা চা বানাছে না অন্য কিছু বানাছে, তো চলো যাওয়া যাক কাকার কাছে। তো আমরা ঠেলাটার কাজ চলে আলি, কিন্তু ঠেলাটা কাকাটা নাই খেয়ে, বুঝলে না? তো কাকাটার জায়গায় হয়তো একটা অন্য দাদা আছে, তো দাদাটাকে বেশি চাটা যাবে নাই, কারণ দাদাটা তবু সেই টাইপের পড়ে। তো ওইদিকে গিয়েছিলি চা দোকানটাকে, কিন্তু কাকাটাকে পালি নাই, তখন ঘুরে চলে আলি। এখন ছেলেরা কাছকে আলি কি করবো, ইয়ার আগে নিয়ে কিছু একটা শুরু করবো। তো এই ছেলেটা চিনতে পারছ? এই ছেলেটা ওর সেই রিলসটা বানাচ্ছিল, কি করে ওর নাম পাতলি কামারিয়া। এই বাবু তোমার মুখ দেখাও না, পাতলি কামারিয়া। এই ছেলেটা ছিল সেই ভাইরাল বইটা ওই পাতলি কামারিয়া। হ্যাঁ জন্য মামার দোকান যাবে সুদাও। হ্যাঁ রে, শুনেছি নাকি তুমি ইউটিউব থেকে সোনার চেন পাইছো, কই দেখাও না। এটা 1,40,000 টাকা। ও মাই গড, ওয়াও। তো আমরা মাঠে ঘোরাঘুরি করতে করতে এক ফুচকাওয়ালাকে দেখতে পাইছি। ফুচকাওয়ালা দেখি ওর দোকানটা লাগাইছে, তো যাই তো ফুচকাওয়ালার কাছে দেখি ফুচকা টুচকা না কি কি রাখেছে। ও দাদা, তুমি কি বিক্রি করছো এখানে? হ্যাঁ রথমেলার সামনে ফুচকা লাগাইছো? হ্যাঁ বাহ, লে বিশাল ব্যাপার। দাদার হাতের ফুচকা না দারুণ টেস্ট লাগে, সবাই শুনেছি তো। আর দাদারা দেখে রাখি, দাদা কলেজ মোড়ে দোকান লাগায়, সবাই চিনেই আশা করি। ফুচকাটা কেমন টেস্ট লাগছে? ও বড় ভাই, ফুচকা টেস্ট কেমন লাগছে বলে দাঁড়বো। জায়গাটা তো চিনতেই পারছো, রথমেলা আমাদের বলরামপুরে ফেমাস জায়গা। আর এখানে তো শুনেছো তোমরা সেই দুই বিদীপের শুটিং হয়েছিল, দেব জিৎ সবাই এসেছিল এখানকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে তো লাস্ট, কারণ আজকের কিছু আর ইয়া পালি নাই, বুঝতে পারলে? তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দাও, আর তো শেয়ার করে দিবে, আর নেক্সট ভিডিও জন্য ওয়েট করবে। হ্যাঁ তো ঠিক আছে, টাটা বাই বাই।